আরিফ বিল্লাহ রাকিব জানতেছেন, দাড়ি কাটনেওয়ালা কি ফাসেক? যিনি দাড়ি কাটছেন তিনি তো অবশ্যই ফাসেক, ফাসেক মানে অপরাধী, পাপিষ্ঠ, তিনি প্রকাশ্যে গুনাহ করছেন এবং আল্লাহর নাফরমানি করছেন, সন্দেহাতীতভাবে তিনি অপরাধী। অতএব এ ধরনের ব্যক্তির পেছনে নামাজ না পড়ে, ভালো মানুষের নামাজ পেছনে নামাজ পড়ার চেষ্টা করা উচিত, কিন্তু কোনো কারণে যদি অন্য বিকল্প না পাওয়া যায় তাহলে তার পিছনে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। বেনামাজি মেয়ে বিয়ে করা যাবে কি না, আমি নামাজ পড়ি, এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন। ভাই মাহবুব, বেনামাজি মেয়ে বিয়ে করার উচিত নয়। যদি নামাজি মেয়ে পান সেরকম দিনদার মেয়ে আপনি বিয়ে করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফসল বিজাতের দিন, বিয়ে করার ক্ষেত্রে তুমি দিনের জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রে যার ভিতরে দিনদারি আছে তাকেই গ্রহণ করার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে, তাকে গ্রহণ করে তুমি জেতার চেষ্টা করবে। অতএব আপনি বিয়ে করার ক্ষেত্রে দিনদার মেয়ে, নামাজি মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি এরকম না পাওয়া যায় তাহলে তুলনামূলকভাবে যে নামাজের প্রতি মনোযোগ আছে, আন্তরিকতা আছে, তাকে বিয়ে করার চেষ্টা কমপক্ষে করবেন। বাবা মা যদি হারাম রোজগার করে তাহলে ছোট ছেলে 15 বছর তিনি কি করবে? আলী হাসান আলী জানতে চেয়েছেন, বাবা মা যদি হারাম উপার্জন করে যেহেতু সে ছোট, অতএব তার জন্য এটার কোনো দায় বহন করতে হবে না এবং এর পরিপূর্ণ দায় বাবা মা নিজেই বহন করবেন, যেহেতু তারা সন্তানকে হারাম খাওয়াচ্ছেন, কিন্তু সন্তানকে কোনো দায় বহন করতে হবে না। এরপরে আব্দুল্লাহিল মাহমুদ জানতে চেয়েছেন, বাবরি চুল কি বাঁধা যাবে কি না? জি আব্দুল্লাহিল মাহমুদ সাগর, আপনার উত্তর হলো যে বাবরি চুল রাখা যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বাবরি ছিল এবং সেটা কান পর্যন্ত দীর্ঘ ছিল, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় বিধায় এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। হারাম টাকার করণীয় কি? শামিমুল সোহাগ জানতে চেয়েছেন, কেউ যদি হারাম উপার্জন করেছেন এমন হয় তাহলে সেক্ষেত্রে সে উপার্জনের টাকাটা তিনি পরিপূর্ণই মালিক যাদের থেকে অবৈধ উপার্জন করেছেন তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে, তাদেরকে খুঁজে পাওয়া না গেলে, তাদেরকে ফেরত দেওয়া সম্ভব না হলে তাদের পক্ষ থেকে গরিব দুইকে দান করে দিতে হবে, সেই সাথে হারাম উপার্জন করেছেন সেজন্য ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তারপর ইনশাআল্লাহ তিনি দায়িত্ব থেকে মুক্তি পেতে পারেন।